গাইস, গুড ইভিনিং। গুড ইভিনিং ফ্রম কল্যাণী। আর তোমরা দেখতে পাচ্ছ দ্য KP03 রাইডার ইউটিউব চ্যানেল। আমি সম্রাট চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে, বাঙালির প্রিয় উৎসব দুর্গা পুজো। আর আমরা সেই দুর্গা পুজোর ভিডিওই করতে চলে কল্যাণীর বিখ্যাত পুজো লুমিনিয়াস ক্লাবের। পেছনেই দেখছো পুরো বাঁশের তৈরি প্যান্ডেল, আর সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। হচ্ছে সেই কল্যাণী ITI মোড়ের বিখ্যাত লুমিনিয়াস ক্লাবের পুজো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ব্যাংককের অনু মন্দিরের পোস্টার পড়ে গেছে, সরকার ডেকোরেটরস। আর এখানে কিন্তু সব বাস রাখা আছে, এদিকেও কিছু বাস রাখা আছে, বেশিরভাগ বাস কিন্তু কাজে লাগানো হয়ে গেছে। এই যে সামনে হচ্ছে কল্যাণী ঘোষপাড়া, আর এই ঘোষপাড়া থেকে কিন্তু তোমাদের হেঁটে আসতে হবে। যদিও বা কল্যাণী ঘোষপাড়ায় এরপরে ট্রেন থামবে না, কল্যাণী সীমান্ত থেকে হেঁটে আসতে হবে। আর সামনে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সব বাস দিয়ে ঘিরে দেবে। এর কয়েক বছর কল্যাণী ITI মোড়ে লুমিনিয়াস ক্লাবের পুজো আমাদের খুব ভালো ভালো পুজো উপহার দিয়েছে, তো এই বছরও তার কোনো ব্যতিক্রম হবে না। এছাড়াও কিন্তু ব্যাংককের অনুন মন্দিরের আদলে এই প্যান্ডেল তৈরি করা হচ্ছে। আর প্যান্ডেল কিন্তু দেখতে পাচ্ছ, এই প্যান্ডেল সামনের যেটা দেখতে পাচ্ছ মাঝখানে, এটা কিন্তু 170 ফুটের আছে। আর বাঁদিকে আর ডান দিকে কিন্তু 140 থেকে 150 ফুট এরকম হবে। কাজ শেষ পর্যায়ে বলতে পারো বাসের, এখন দেখা যাক। চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে তারপর আরও ডিটেলস তোমাদের শেয়ার করছি। ব্যাংককের অরুণ মন্দির আদলে যে প্যান্ডেল তৈরি হচ্ছে, সেই প্যান্ডেল তৈরি কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ 170 মিটার প্যান্ডেলের ওপরে এরা কাজ করছে। এই কাজ কিন্তু সরকার ডেকোরেটর রেডি করে দিচ্ছে কল্যাণী লুমিনিয়াস ক্লাবে, ব্যাংককের অরুণ মন্দির। তো চলো আমরা এখন ভেতরে প্রবেশ করি। এই যে কল্যাণী লুমিনিয়াস ক্লাবের পুরো প্যান্ডেল সামনাসামনি দেখতে পাচ্ছ, পুরো বাসের রেডি হয়ে গেছে। আর এখানে এই প্যান্ডেল তৈরি করতে কিন্তু এখানকার যে সরকার ডেকোরেশন কাজ করছে, মানে অসাধারণ একটা প্যান্ডেল তৈরি করেছে, যেটা পুরো অরুণ মন্দিরকে পুরো সামনাসামনি আমাদের চোখের সামনে ফুটিয়ে তুলবে। পুজোর বেশি দিন নেই, আর এইখানে কিন্তু পুরো বাঁশ ফেলা হয়ে গেছে, লোকে কাজ করছে। এইখানে দেখো বাঁশ ফেলা আছে, চারিদিক কিন্তু টিন দিয়ে ঘেরা আছে। কিন্তু বেশি লোকের আসা নিষেধ আছে, কারণ এখানে যেহেতু পুরো তৈরি হচ্ছে, মানে লোক সমাগম করা এখন বারণ আছে। তো প্যান্ডেল পুরোপুরি রেডি হয়ে গেলে কবে দিয়ে রেডি হবে সেই সব টোটাল ডিটেলস কিন্তু তোমাদের আমি শেয়ার করে দেবো। আর প্রতি সপ্তাহে কিন্তু এখন দিয়ে এই কল্যাণী লুমিনিয়াস ক্লাবের পুজো তোমাদের শেয়ার করতে থাকবো, কী কী হচ্ছে না হচ্ছে। কিন্তু মোটামুটি 1.5-2 মাস হয়ে গেল তৈরি হচ্ছে। আমরা কিন্তু এখন ভেতরের দিকে প্রবেশ করছি, আর এইখানে দেখতেই পাচ্ছ এখানেও পোস্টার দেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে তোমাদের ভেতরের আমরা প্রবেশ করছি। বাঁদিকে কিন্তু দেখতেই পাচ্ছ কি অসাধারণভাবে বাঁশ দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে। এখানে দেখো পুরো সব ক্রস চিহ্ন দিয়ে তৈরি করা আছে, যাতে প্যান্ডেলের ওপর কোনো রকম কোনো চাপ না পড়ে। নিচে এত সুন্দর ক্রস দিয়ে, এতগুলো বাঁশ দিয়ে পুরো স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, যাতে কোনো অসুবিধা না হয় পরে মানুষের চাপে বা কোনো রকম প্রাকৃতিক দুর্যোগে যেন এই প্যান্ডেলের কোনো ক্ষতি না হয়, সেইভাবেই কিন্তু এটা তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগে একটা গেট করা থাকতো, এখন কিন্তু দুটো গেট।
ঢোকার দুটো বেরোনোর দুটো গেট করা আছে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। আর এখানে কিন্তু সব বাঁশের বাটামের কাজ চলছে। এখানে দেখছো কয়েকজন মিলে কাজ করছে, আর এখানে কিন্তু টোটাল বাঁশের বাটাম পুরো রেডি করা আছে। আরও তোমাদের কাজ চলছে, এখানে কিন্তু অনেক দিন কাজ বাকি আছে। তো চলো আমরা এখন সামনের দিক দিয়ে একটু দেখে আসি। এখানে কিন্তু বাঁশের পুরো বাটাম তৈরি করা আছে, সব থাক থাক করে সাজানো আছে। যেহেতু এখন সন্ধে সন্ধে হতে চলেছে তার জন্য একটু আলো কম কম মনে হচ্ছে। আর এখানে কিন্তু তোমাদের ঝড়ের গতিতে কাজ হচ্ছে, এত লোক কাজ করছে। আর এদিকটাই কিন্তু দেখছো বাঁশগুলো সব কাটিং হচ্ছে যাতে মানে যারা কাজ করছে তাদের হাতে পাতে না লেগে যায়। এখানে সব বাঁশগুলো রেডি করছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলের ওপরে ছাউনি দেওয়া হবে, মানে এগুলো প্যান্ডেলের ওপরে পুরো দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ ওপরে অলরেডি দেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের প্রতিমা বসবে। এটা কিন্তু বাদিকে রাস্তার উপর দিয়ে ভিউ, মন্দিরটা কিন্তু 500 বছরের পুরনো মন্দির, ব্যাংককের অনন মন্দির। বুদ্ধ মন্দির হলেও নামাঙ্কিত হয়েছে কিন্তু আমাদের হিন্দু দেবতা অরুণের নামে। তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর এখনো কিন্তু কাজ চলছে। এই কাজ সন্ধে 7টা-8টা পর্যন্ত চলবে, তারপর এরা চলে যাবে। আর এখনো কিন্তু বাঁশের কাজ অনেকটাই বাকি। 210 ফিটের ওপরে প্যান্ডেলটা তৈরি করতে কিন্তু এখানকার যারা কাজ করছে তারা কিন্তু বাঁশ এইরমভাবে 170 ফিট ওপরে তুলছে। বাঁশে কিন্তু নিচে আর ওপরে দড়ি বাঁধা আছে, দেখতে পাচ্ছ এই বাঁশ দেখো। ওপরে যারা বসে আছে তারা টেনে ওপরে তুলছে, আর নিচ দিয়ে একজন বেঁধে দিয়েছে, তারপর কিন্তু বাঁশটা টেনে ওপরে তুলছে। আর প্যান্ডেলটা কিন্তু এরমভাবেই পুরোটা রেডি হয়েছে। আর এখন যে দেখতে পাচ্ছ ওপরে বাঁশগুলো খাড়া করা হয়েছে, এই বাঁশগুলো কিন্তু এরমভাবেই নিয়ে খাড়া করা হয়েছে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, দেখছো হ্যালোজিন চলে গেছে। আর হ্যালোজিনের লাইটে কিন্তু কাজ পুরো জোর কদমে চলছে। আর ভেতরে যে কাঠামোগুলো তৈরি হচ্ছে ওই কাঠামোগুলোর ওপরেই কিন্তু ঝিনুক বসবে, আর ঝিনুকই সবার উপরে থাকবে। ঝিনুক দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি হবে বাইরের ডিজাইনটা, আর ওই কাঠামোর ওপরেই কিন্তু ঝিনুকগুলো বসানো থাকবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো চলো এরপরে নেক্সট আপডেট কিন্তু আবার এর পরের সপ্তাহে দেবো। তো আজকের মতো টাটা, গুড বাই।